সবাই আশা করছি সবাই খুব ভালো আছে। যারা এখনো অব্দি টলিং আছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও শেষে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে বিবাহ অভিযান এত কেন বেশি ভালো চলছে। তার ফার্স্ট কারণ একটাই, যেটা মানে অঙ্কুশও বলেছে অ্যান্ড SBF এটা খুব ভালোভাবে পরিচালনা করেছে। কারণ তার আগে তাদের যে আগের যে ফিল্মটা ছিল সেটা হচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন। এই মুভিটা কিন্তু টোটালি ভাবে বলতে গেলে মানে বক্স অফিসে একদম মানে সাড়া ফেলে দিয়েছে, যাকে বলে সবার ভাষায় আর কি সাড়া ফেলে দিয়েছে। তো সাড়া ফেলে দিয়েছে বলতে এটুকুই বোঝায় যে বক্স অফিস 2019 সব থেকে বেস্ট কালেকশন আপাতত দুর্গেশগড়ের গুপ্তধন। অনেকেরই প্রেডিকশন এটা হয়ে গেল, হয়ে রয়েছে। যারা দেখছে তারা কেউ কেউ বলবে যে প্যান্থারের কালেকশন ওটাকে বিট করবে, কেউ বলবে পাসওয়ার্ডের কালেকশন ওটাকে বিট করবে। হ্যাঁ, নিশ্চয়ই করবে, যদি তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি হলে গিয়ে মুভিটা দেখো, দেন নিশ্চয়ই করবে। অবভিয়াসলি সাপোর্ট করো, সবাইকে সাপোর্ট করো, কোনো একজনকে সাপোর্ট করতে শুধু থেকো না, সবাইকে সাপোর্ট করো, দেন বাংলা ইন্ডাস্ট্রি তাড়াতাড়ি গ্রো হবে। যতটা গ্রো হচ্ছে এখন খুব ভালো গ্রো হবে, এটুখানে আমি বলতে পারি। তো এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে বিবাহ অভিযানের এত বেশি ভালো কালেকশন হচ্ছে কেন। মানে যেটা বললাম যে দুর্গাপুরের গুপ্তধন এত বেশি ভালো চললো, তার আগে রিলিজ করে দিয়েছে মানে সেই আগের মান্থে, ঠিক আছে। তো এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে কিডন্যাপ অ্যান্ড শেষ থেকে শুরু প্লাস ভারত, এই তিনটে মুভি রিলিজ হলো, এই তিনটে মুভি হলে বেশ ভালোভাবে চললো, মানে মোটামুটি ভালোভাবে চললো। ভারত তো চলেছেই, শেষ থেকে শুরু চলেছে, কিডন্যাপ চলেছে, গ্রামের সাইডে যেগুলো মানে সিঙ্গল স্ক্রিনের ইসে রয়েছে সেগুলো, যেগুলো ভালো রয়েছে, যেগুলোতে পাবলিক যেতে পারবে, যেগুলোতে হলে বসে তাদের ভালো লাগবে, দেন সেই হলগুলো কিন্তু পুরো একদম গ্র্যাব করে নিয়েছিল কিডন্যাপ অ্যান্ড শেষ থেকে শুরু। মাল্টিপ্লেক্সে শেষ থেকে শুরু ভালোই চলেছে। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বিবাহ অভিযানে একটা নতুন একটা টুইস্ট ভাবে কিন্তু SBF সেটাকে পরিচালনা করলো। দুখানা যখন বিগ বাজেটের বিগ সুপারহিট মানে সুপার স্টারে যখন মুভিটা যখন রিলিজ হলো, দেন সেখান থেকে সরে গিয়ে তার একটা সেফ জোনে রিলিজ করালো। অ্যান্ড দেন বিশ্বা দাশগুপ্তর মতো একজন ডিরেক্টর, তার অবভিয়াসলি প্রচণ্ড বেশি ফ্যান ফলোয়ার, তাকে সবাই মানুষ রেসপেক্ট করে যে তার মুভি আসা মানে ভাই দেখতে যাব বিশ্বা দাশগুপ্তর মুভি। দেন যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে যে দুজন অনির্বাণ, মানে এদের তো মানে কোনো কথাই হবে না, মানে রুদ্রনীল, যে রুদ্রনীলের মুভি আসছে মানে সবাই একদম এক্সাইটেড। মানে তিনজন বড় বড় সুপারস্টার রয়েছে, অঙ্কুশ রয়েছে, অনির্বাণ রয়েছে, রুদ্রনীল রয়েছে, মানে তিনজনের নাম শুনে মানুষ আগে হলে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কারণ নতুন কিছু দেখতে পারবে। এবার যে এইখানেই হচ্ছে এই ফান্ডাটা হয়ে গেছে যে রিলিজ হয়ে গেল ফার্স্ট উইকে, রিলিজ হয়ে গেল ঈদের দিন, রিলিজ হয়ে গেল কিডন্যাপ অ্যান্ড শেষ থেকে শুরু, দেন এটা রিলিজ হলো 21 তারিখ, এত ভালোভাবে বিজনেস করবে মানে এটুকু মানে একটু প্রেডিক্ট করছিলাম যে না, এইটা যখন সেফভাবে যখন রিলিজ হচ্ছে, আমি তার আগেও ভিডিওতে বলেছিলাম যে যদি বিশ্বাস না হয় দেন গিয়ে চেক করতে পারো। তো এই যে ব্যাপারটা যে এত সেফভাবে রিলিজ হলো, সেফভাবে রিলিজ হয়ে এত সুন্দরভাবে বিজনেস করে কিন্তু এখন রানিং পুরো চলছে, এখনও অনেক জায়গায় দুর্গেশগড়ের গুপ্তধন চলছে, আর তার সাথে সাথে এই বিবাহ অভিযানও কিন্তু চলছে, বেশ ভালো সাড়া, সবাই বলছে ভালো হয়েছে, ভালো কমেডি হয়েছে, ভালো মাস্তি হয়েছে। আমিও বলেছি, মানে আমিও নিজেও দেখেছি, এটা ভেবো না যে আমি বলছি না, সবাই বলেছে, মানে আমিও তার মধ্যে রয়েছি, কারণ আমিও অডিয়েন্স, আমি কোনো অন্য কেউ না যে আমি দেখেছি মানে এই ওই, ঠিক আছে। তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরা যারা এখনো অবধি বিবাহ অভিযান দেখো নি, যারা এখনো ভিডিও দেখছো, তারা প্লিজ দেখো গিয়ে, নিয়ারেস্ট হলে নিশ্চয়ই পাবে। এত সুন্দর মক্কাটা হাতছাড়া করো না, বারবার বলছি এত সুন্দর মক্কাটা হাতছাড়া করো না। যদি হাসতে চাও দেন অবভিয়াসলি দেখো বিবাহ অভিযান, যদি হাসতে চাও দেন অবভিয়াসলি দেখো বিবাহ অভিযান, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এটুকুই থাক, এটাই বলার জন্য আজকে ভিডিওটা। দেন যদি ভিডিওটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো।